বলটা কোথায় ফেললে ক্যান্ডি? বলটা নিয়ে আসো, কোথায় ফেললে বলটা নিয়ে আসো। হাই, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। শুরু হলো আরও একটা নতুন দিন, নতুন সকাল। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো, আজকে আমি হেয়ার কাটিং করব। এখন আমার হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল আমি কাটিং করিনি। তো হেয়ার কাটিং করব। দেখো আমার হেয়ার কতটা লেন্থ আছে, এই দেখো, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আসলে নিজের হেয়ার নিজে কাটা বা কাটিং করা দেখানোটা প্রবলেমেটিক, তাও চেষ্টা করছি। এই যে কোমর অবধি, মানে এই হয়েছে, তো এটা কেটে শর্ট করব। দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, এই দেখো বেঁধে নিয়েছি, বেঁধে নিলাম। এবার যতটা আমি শর্ট করব ততটা আমি কেটে দেব। তো মোটামুটি এতটা তো শর্ট করবই, এতটা শর্ট করব। তো এটা কাটবো এখন। একদম জায়গা নেই এখানে, রাখবো কি করে সেটাই ভাবছি। যাই হোক, এই যে কাটলাম। আরো সমান করে নিচ্ছি। বন্ধুরা, এই যে একটা পার্ট আর এই একটা পার্ট, ঠিক আছে। এবার ওপরের পার্টটা কাটবো, তাই নিচে এটা একটু আটকে রাখি। এতটা কেটে দেব। এবার কাটবো এই পোর্শনটা। আসলে নিজের হেয়ার কাটিং নিজেকে করতে হলে অসুবিধা তো একটু হয়, কিন্তু আসলে আমার কারোর হাতের হেয়ার কাটিং বা আইব্রোজ থ্রেডিং এগুলো আমার পছন্দ হয় না বলে আমি বরাবরই নিজে করি। তো এটা একটা হ্যাবিট হয়ে গেছে আমার করা। অনেক দিন হয়ে গেল আমি হেয়ারটা কাটিনি, সেই দুর্গাপুজোর আগে, দু মাস আগে কেটেছিলাম। তো অনেকটা বড় হয়ে গেছিলো, এতটা লেন্থ রাখতে আমার ভালো লাগে না, সেই জন্য কাটছি। এই পোর্শনটা কাটবো এবার, এই পোর্শনটা কাটবো। যত্ন করা যায় না বেশি লম্বা চুল হলে, আমি অন্তত পারি না, সেই জন্য আজকে ঠিক করলাম যতই গরম থাক আমি আজকে হেয়ার কাটবো। দেখতে পাচ্ছ আমার সামনে দিকটা একটা শেপে চলে এসছে। এই শেপটাতে এই থ্রি স্টেপ কেউ কেউ রাখতে পারে, বাট আমি অনেকগুলো স্টেপ করি আমার চুলে, তো আরও একটা দুটো স্টেপ তো হবেই। মোটামুটি 5-6টা স্টেপ তো আমার হেয়ারে চলে আসে। আমার মোটামুটি খারাপ হেয়ার নয়,
যেটুকু আছে যত্ন করি আমি অনেকখানি, তো ভালোই আছে। মানে আমার আমার মায়েরও প্রচুর ছিল আর কি, আর যত বয়স মায়ের বাড়ছিল ততটাই হেয়ারও বাড়ছিল। আমি মাকে তাই বলতাম সবসময় যে তোমার কত সুন্দর চুল। তো যাই হোক, হয়তো আমি মায়েরটাই পেয়েছি। আমার মায়েরও ভীষণ সুন্দর ছিল, একদম মায়ের নাম ছিল গৌরী, আর মা মায়ের আমার গৌরীর মতোই চুল ছিল। পেছনের চুলটা ক্লিপ করে নিলাম, প্রবলেম হচ্ছে, তো ঠিক আছে এটা সেট করে নিচ্ছি, সেট করে আবার তোমাদের কাছে আস। দেখো এই হেয়ারটা কাটবো আমি, অসমান যতটাই রয়েছে আনইভেন হেয়ারটা কেটে দেব। এই স্টেপটাও হয়ে গেল, আরো একটা স্টেপ করব। দেখো প্রায় সমান হয়ে গেছে, যেটুকু হয়নি সেটুকু এখন ঠিক করে নেব। মোটামুটি হয়ে গেছে, একটু ছোটই করলাম কারণ আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়। মোটামুটি হয়ে গেছে, আর আমি সামনে মানে এইখানটা খুব বেশি ছোট করি না, কারণ আমার ভালো লাগে না মুখের উপরে চুলটা পড়ে। আর খুব স্ট্রেট হেয়ার হলে তাহলেও ভালো লাগে, কিন্তু একটু কার্ল যাদের থাকে হেয়ারে তাদেরকে মানায় না। তো আমার অন্তত পার্সোনালি আমার ভালো লাগে না, তাও যথেষ্ট ছোট করেছি। দেখো বুঝতে পারছো হয়তো সামনে থেকে দেখে, এই যে এর থেকে বেশি ছোট আমি করি না। দেখো কতগুলো স্টেপ বেরিয়ে গেছে আমার হেয়ারে, অনেকগুলো স্টেপ চলে এসছে, বুঝতে পারছো হয়তো। আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর। এভাবেও রেখে দেওয়া যায়, অনেকে এভাবে রাখে, একদম ভি কাট হয়ে চলে যাবে পেছনটা। দেখাই তোমাদের, স্ট্রেট হতো হেয়ারটা আমি এভাবেই রাখার চেষ্টা করতাম, ভালো লাগতো। কিন্তু আমার হেয়ার যেহেতু কার্ল, তো আমি আমার হেয়ারে এতটা ভি, এতটা মানে পয়েন্টেড ভি ভালো রাখবে না, তো সেই জন্য আমি সেই জায়গাটা একটুখানি রাউন্ড করে দিই। দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো কিছু রয়েছে না এখানে। দেখো দেখো একদম নিচটা কিন্তু ভি, এটা একটা লেয়ারের মতো হয়ে গেছে। এর মধ্যে আর একটু ফিনিশিং দেব, ফিনিশিংটা দিলে কমপ্লিট হয়ে যাবে আমার, কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখো কাটিংটা, এই যে মাল্টি স্টেপস, মাল্টি স্টেপস হয়ে গেল শুধুমাত্র। এরকম ভাবে রাখতে পারো, এইভাবেও রাখা যায়, অনেকে পয়েন্টেড রাখে, তো আমি একটু একটু রাউন্ড করে দেব। ওই যে বললাম একদম স্ট্রেট হেয়ারে তোমাদের পয়েন্টেড ভালো লাগে, কিন্তু একটু যদি কার্ল থাকে তাহলে সেটাকে, আমার মনে হয় এটা আমার একদম পার্সোনাল মতামত, কি যে একটু রাউন্ড শেপ থাকলে ভালো লাগে, এই জিনিসটা একটু গোল হলে ভালো লাগবে। এটা কেটে নিচ্ছি, আর একটু কাটছি, লেন্থটা একটু শর্ট করছি। কমপ্লিট,
কমপ্লিট। হাই, একটু তো লুকসটা চেঞ্জ হয়ে গেল, খুব ভালো লাগছে আমার নিজেরই। মানে দেখবে স্যাটিসফ্যাকশন কোনো কাজে যদি থাকে মনটাও ভালো থাকে। তো এবার হেয়ারটা কাটার পর আমার খুব ভালো লাগছে আর কি, দেখাই তোমাদের। এবার আমি যে কোনো দিকেই পার্টিশন করতে পারি, যেদিকেই পার্টিশন করব ভালো লাগবে দেখতে। আর হেয়ার কেয়ার করতে হলে না অত লম্বা চুলে আমার খুব প্রবলেম হয়। আসলে আমাকে তো একা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয়, বাইরের কাজ, ঘরের কাজ, ভিডিও এডিটিং, আমাকে করে দেবার মতো কেউ নেই। সাথে আমার দুজন রয়েছে আরও, আমার বাচ্চা। তো বেশি লম্বা চুল হলে তাকে মেনটেন করা, সঠিকভাবে মেনটেন না করতে পারে, সেই চুল ঝরে পড়া আমার ভালো লাগে না। দেখো হয়ে গেছে, জানি না কি যতটা পারলাম শেয়ার করতে ততটা করলাম। কেউ একজন ভিডিওটা করলে তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু তার তো উপায় নেই। হয়ে গেল আমার হেয়ার কাটিং, এই যে আইব্রোসটা করব। দেখি আজকে হলে তো ভালোই হয়, আজকে একটু টায়ার্ডও লাগছে, না হলে কালকে করব, দেখাবো তোমাদেরকে। টাটা। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখো কাটিংটা। দেখো সাইড পার্টিশন করছি কেমন লাগে দেখো, চুলটা সেট হতে 5-6 দিন লাগবে। দেখেছো স্টেপসগুলো, দেখো দেখা যাচ্ছে এই যে স্টেপসগুলো, দেখো কতগুলো স্টেপস হয়েছে। আমি বরাবরই এভাবে মাল্টি স্টেপ করতে ভালোবাসি, মাল্টি স্টেপই করি, আমার ফেসে এটাই যায়, তো ওই জন্য এটাই করি। দেখো বন্ধুরা কতটা হেয়ার কেটেছি, দেখো একবার খালি, এত যত্ন করে এতদিনে, এই দেখো ওইগুলো আবার ক্যান্ডিডও রয়েছে সাথে, এই যে আমার তো পুরোটাই আমার। এই দেখো কতটা বেরিয়েছে, দেখো কতখানি আমি হেয়ার বাদ দিয়ে দিয়েছি। বলটা কই, কোথায় ফেলে আসলি, কালকে বাগানে ছিল, কোথায় ফেললি? এখানে আমাকে যে আরে জিমি বাঁধা আছে, আর ক্যান্ডি পুরো বলে ঘুরেছে। ওই দেখো কোন জঙ্গলের মধ্যে ছে। হাই, হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড ইভিনিং। আসলাম গ্রিন টি নিয়ে, খিদেও পাচ্ছে। আসলে দুপুরবেলাটা আমি খুব কম খাই, মানে এতটাই কম খাই, এখন কম খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি বেশি খাবার খেতে পারি না। তো আর ওই সন্ধ্যাবেলাতে একটু খিদে পায়, ভাবলাম চিড়ে ভাজা খাবো, আবার ভাবলাম এখন যদি খাই তাহলে আমার রাতে ডিনার করতে করতে অনেক লেট হয়ে যাবে। আমি চাই না আমি 8:30-9টার মধ্যে ডিনার কমপ্লিট করে আমি গিয়ে শুয়ে তারপরে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে 4 বাজে। তো যাই হোক, ব্লগটা অবশ্যই তোমরা চেষ্টা করো সকলে দেখতে, খুব ইন্টারেস্টিং ব্লগ একটা। আর আমি বুঝতে পারছি না কী কী যে প্রবলেম হয়ে যাচ্ছে, কোনো ভিউজ শো করছে না, অথচ ভিডিওটা যখন ওপেন করছি তখন আবার ভিউজগুলো দেখাচ্ছে, কমেন্টগুলো অন্য জায়গাতে ওয়াইটি স্টুডিওতে শো করছে, এখানে শো করছে না, এত এত কমেন্ট, সবাই বলছে অ্যান্সার কেন দিচ্ছি না। কিন্তু কী করব বলো বন্ধুরা, আমি ঠিক নিজে বুঝে উঠতে পারছি না যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা, তোমরা আমার সাথে এরকমভাবেই থেকো, আমাকে একটু এনকারেজ করো। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়, যে কোনো কাজে নামলে যতটা দিন এগোয় সে তত বেশি মানে কি বলবো এক্সপিরিয়েন্স গ্যাদার করে, সেটা প্রত্যেকের হয়, যেমন আমার ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছ থেকে শুধু একটু ইন্সপিরেশান, একটু কমেন্ট, লাইক, শেয়ার,
আর সাবস্ক্রাইব যদি তোমরা করো আমি নিশ্চয়ই আরো ভালো ভিডিও করতে পারবো। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর সাথে শুরু হয়েছে আমার স্পন্ডিলাইটিসের পেন, কারণ আমি একটু ঘাড় নিচু করে কথা কাজ করলেই আমার এটা হয়। পার্লারেও ছিলাম আজকে প্রায় ঘন্টাখানে, ওই জন্য পেনটা আরও বেড়ে গেল। যাই হোক, শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সকালে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। আর আজকের মতো এখানে শেষ করছি, টাটা।